অনেক ভালো 15 আপনারা 110 রেগুলার বেসিসে যেগুলো পেয়ে যাবেন ওগুলো হচ্ছে 13 কিন্তু এটা 15 2000 থেকে ক্রিস্টাল এডিশন বলে মানে লাস্ট মডেল যেটা লাস্ট মডেল নয়ের মডেল আর এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে 2014 তে এটা ডিএক্স কমফর্ট প্যাকেজ এবং শোরুমে দেখবেন যে গাড়ির ইঞ্জিনটা দেখায় না তো মানে ভিডিওতে যখন ওরা করে ইঞ্জিনগুলো দেখায় না করা হয় তখন ইঞ্জিনটা দেখায় না তো আমি ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি গাড়ির সাথে ইঞ্জিন এবং গিয়ারবক্স কিছু চেঞ্জ করা হয়নি এবং ভিতরে একটা হাতুড়ির বাড়ি হয়নি আচ্ছা ট্যাক্সের পরিমাণ বেশি হয়ে থাকে বাট এটা যেহেতু 1500 সিসি এই জন্য এটা ট্যাক্সের পরিমাণটা সাধারণত আপনার ইলিয়ন এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি যার মডেল হচ্ছে 2016 এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে 2018 এই ইন্টেরিয়র নোয়া পাওয়াটা কিন্তু খুব টাফ হ্যাঁ একটু টাফ আপনি 100টার মধ্যে 95টায় পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র আর আমাদের খাজা অটো সেন্টারটা হচ্ছে 1989 থেকে আমার বাবার এটা স্টার্টিং তো স্টার্টিং থেকে ভাই আমার বাবার থেকে এখন আমি এটা দেখি তো এত বছর যেহেতু হয়ে গেছে আমাদের জার্নিটা আশা করি ভাই এতদিনও কোনো ব্যাড রেকর্ড নাই ইনশাল্লাহ সামনেও হবে না রেপুটেশনের সাথেই আছে রেপুটেশনের সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকের আমার এই ভিডিওটি কিন্তু একটু স্পেশাল কারণ আমি যে শোরুমের ভিডিওগুলো করে থাকি সবার পছন্দের গাড়িগুলো কিন্তু সেখানে থাকে না হয়তোবা কিছু পছন্দের গাড়ি আপনারা পান বাট আজকে যে শোরুমে আসছে এখানে আশা করি যারা গাড়ি প্রেমী আছেন তাদের সবার পছন্দের গাড়িগুলো এখানে পেয়ে যাবেন লাইক আমার পিছনে আছে হচ্ছে ক্যারিনা দেন হচ্ছে আপনার প্রিমিও 111 আনকমন একটা গাড়ি হুন্ডাই সোনাটা এদিকে হচ্ছে আপনার নোহা দেন হচ্ছে আপনার এটার পিছনে প্রোবক্স তার পিছনে হচ্ছে আপনার 110 এদিকে এক্সিও এবং অনেকেরই পছন্দ টয়োটা যেটা রাশ সেটা কিন্তু এটার পিছনে আছে তো এত ভেরিয়েশনের কালেকশন কিন্তু আপনারা সচরাচর সব শোরুমে পাবেন না আসসালামু আলাইকুম গাইজ নোমান ফ্রম নোমান ব্লগস আর এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন দরকার লাগবেন এটা লাইক দিয়ে দিন কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ অদনশ বাড়ি কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন নেক্সট ডে আমার কাছে আপনার কোন গাড়ি ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো সো উনি হচ্ছেন জাহিদ ভাই এই শোরুমের ওনার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া ছোট করে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পুরানা পল্টন লাইন ঢাকা ব্যাংকের একটা বিল্ডিং পিছনে ক্লাসিক মেডিকেল সেন্টার বিল্ডিংটার আন্ডারগ্রাউন্ডে ফকিরা পুল থেকে কাকরালির দিকে যেতে হাতের বাম পাশে ঢাকা ব্যাংক পূর্বে আচ্ছা আচ্ছা সো আপনাদের অফ ডে আছে কোনো আমাদের ফ্রাইডে অফ থাকে বাট ফ্রাইডে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা ওপেন থাকি আর নরমালি আপনাদের অফিস টাইম কটা নরমালি হচ্ছে শনি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা আচ্ছা আমাদের শোরুমে আপনারা 5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত গাড়িগুলো পেয়ে যাবেন যা মধ্যবিত্তদের হাতের নাগালই থাকে তো ভাই প্রথমে কোন গাড়িটা দেখাবেন আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি আচ্ছা এটা হচ্ছে 111 মানে 111 বলে এটাকে এটা 1331 সিসি যার মডেল ইয়ারটা হচ্ছে 99 এবং রেজিস্ট্রেশনটা 2003 গাড়িটা ফার্স্ট হ্যান্ড ইউজারের থেকে আমাদের নেওয়া গাড়ির এসি ইঞ্জিন সাসপেনশন সিভি জয়েন্ট সব কমপ্লিট আছে এবং গাড়িটি একটু লিমিটেড মানে বেশি কিছু পাবেন যেমন এটার মধ্যে পেয়ে যাবেন আপনি হাফ লেদার সিট আর গাড়ির অল অপশন অটো ইভেন মিররটাও রিট্র্যাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আর এটাকে ক্রিস্টাল এডিশন বলে মানে লাস্ট মডেল যেটা লাস্ট মডেল আচ্ছা এটার প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটার জন্য আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস এই হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিনটা ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন সাউন্ডটা শুনলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনের সাউন্ড অনেক স্মুথ স্মুথ সাউন্ড আর হচ্ছে চেসিসটাও একদম ক্লিন আচ্ছা কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই মানে মেজর অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আচ্ছা আচ্ছা তো যেহেতু আমরা আপনার আন্ডারগ্রাউন্ডের নিচে এই জন্য হালকা একটু হয়তো সাউন্ড বেশি আসতেছে বাট ওভারঅল ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে আমি এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে ক্যারিনা টিআই আচ্ছা মডেল 97 এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে 2004 সিরিয়ালটা দেখতে পাচ্ছি 17 সিরিয়াল আর এটা হচ্ছে ওল্ড শেপ 97 এ ফেসলিফট ভার্সন আরেকটা আছে যেটা 2000 পর্যন্ত এসেছে আচ্ছা আচ্ছা এই আর এই গাড়িটা হচ্ছে 1500 সিসি পেপারস আপডেট স্মার্ট কার্ড আছে আর গাড়ির এসি ইঞ্জিন সবকিছু কমপ্লিট আছে এটা আপনার সিএনজি কত লিটার আছে এটা 60 লিটার সিএনজি কনভার্টার 60 লিটার সিএনজি আচ্ছা আর এটার প্রাইস কত যাচ্ছে ভাই এটার জন্য আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে 680000 টাকা 680000 টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের ইঞ্জিনটা আচ্ছা গাড়ির ইএফআই ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিনে কোনো কাজ নেই গাড়ির ইঞ্জিন এসি সব কমপ্লিট আছে আর এটার চেসিস একদম ফ্রেশ গাড়িটার সামনে পিছনের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল অরিজিনাল চেঞ্জ করা হয়নি যেহেতু গাড়িগুলো শোরুমে আছে খুব কনজেস্টেড এরিয়া এই জন্য প্রত্যেকটা গাড়ি আমরা ইন ডিটেলসে পুরো রিভিউটা দিতে পারছি না তো সাময়িক একটা ধারণা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি
কারো যদি আরও বেশি জানার থাকে অবশ্যই ফিজিক্যালি ভিজিট করে জেনে নেবেন তাহলে ভালো হয়। আর এমনি মানে যতটুক সম্ভব আমাদের পক্ষে ওটুক আমরা করে দিচ্ছি, কারণ ভিডিও ডিটেল যদি বেশি মানে এখন যে গাড়িটি দেখাবো আমার পিছনে, এটি হচ্ছে প্রোবক্স 2009 মডেল, আর এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে 2014, এটা ডিএক্স কমফোর্ট প্যাকেজ। আচ্ছা, একটা দরজা পাওয়ার, সেন্ট্রাল লক সিস্টেম, এবং এটার মধ্যে আছে হচ্ছে 100 লিটার সিএনজি কনভার্টেড। ও, 100 লিটার করা আছে। আর এটার প্রত্যেকটা গ্লাস স্টিল অরিজিনাল আছে, আর গাড়িটা মাত্র 6 বছর আমাদের দেশে ইউজ হয়েছে। মাত্র 6 বছর? জি। আর গাড়ির টায়ার কন্ডিশন থেকে এসি ইঞ্জিন এগুলোতে হাত দিতে হবে না, তো এটা 100%। টায়ার কন্ডিশনগুলো এখন অনেক ভালো আছে, প্রত্যেকটা ব্রিজস্টোনের টায়ার লাগানো, ব্র্যান্ডেড। ম্যাক্সিমাম শোরুমে দেখবেন যে গাড়ির ইঞ্জিনটা দেখায় না, তো মানে ভিডিওতে যখন ওরা করে ইঞ্জিনগুলো দেখায় না, করা হয় তখন ইঞ্জিনটা দেখায় না। তো আমি ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি, কেন জানি না মানুষ দেখে না, তবে আমি দেখিয়ে দিচ্ছি। আরো কিছু জানার থাকলে ভেতর থেকে বেশি তো আর বোঝাতে পারছি না, টেস্ট ড্রাইভ একটা দিয়ে নিন তাহলে বুঝতে পারবেন। ইঞ্জিনটা স্টক, গাড়ির সাথে ইঞ্জিন এবং গিয়ারবক্স কিছু চেঞ্জ করা হয়নি, এবং ভিতরে একটা হাতুড়ির বাড়িও নেই। কিন্তু সাধারণত এই ধরনের ভালো ইঞ্জিন পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না, স্টক পাওয়া যায় না, চেঞ্জ হয়ে পাওয়া যায়। তো যারা আসলে স্টক সিন মানে আপনার ইঞ্জিন খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই গাড়ির সিরিয়ালটাও কিন্তু অনেক আপ। এখন আমি যে গাড়িটি রিভিউ দিব এটি হচ্ছে 110। আচ্ছা, এসি সেলুন, সবচেয়ে টপ গ্রেডের গাড়ি, যার মডেলটা হচ্ছে 97 এবং রেজিস্ট্রেশন 2003। গাড়িটার সিসি হচ্ছে 1500। আচ্ছা, এটাতে আপনারা পেয়ে যাবেন ডাবল এয়ারব্যাগ এবং আর্মরেস্ট অপশনটা। আচ্ছা, আর এটা সিসি আপনার কত? এটা 1500 সিসি। আর সিএনজি করা? সিএনজি 60 লিটার সিএনজি কনভার্টার। আর পেপারস আপডেট করা? পেপারস আপডেট। গাড়িটা ফার্স্ট হ্যান্ড ইউজারের কাছ থেকে আমাদের নাও। ও, এক এটাও প্রথম মালিক চালে? এটা প্রথম মালিক চালে। আচ্ছা, এমনি তো কোনো কাজ নেই, প্রথম গাড়ি ছিল জীবনে। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, সো এটাতে তেমন তো কোনো কাজ নেই ভাই? না না, এটাতে কোনো কাজ নেই। আচ্ছা, তেমন কোনো কাজ নেই, এবং সিরিয়ালটা অনেক ভালো, 1500। আপনারা 110 সিরিয়াল রেগুলার বেসিসে যেগুলো পেয়ে যাবেন ওগুলো হচ্ছে 13, কিন্তু এটা 1500, 2003 এর রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা, সো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? এটার জন্য আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে 5,10,000 টাকা। 5,10,000 টাকা, তো মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। আর এটা ভিতরটা দেখলে বুঝতে পারবেন, ইন্টেরিয়রটা এক্সট্রিম লেভেলে ফ্রেশ। হ্যাঁ, তো আমরা একটু ভিতরটা দেখো, হাইলি মেইনটেইন, মানে হাইলি মেইনটেইন, একবারে ফ্যামিলি ইউজড একটা গাড়ি। এগুলো সাধারণত আবার উবার রেন্টে গাড়ি এগুলোতে চলে, বা ডাবল এয়ারব্যাগ দেখতে পাচ্ছেন, ডাবল এয়ারব্যাগও আছে। তো যেহেতু শোরুমের ভিতর একটু অন্ধকার, ওই জন্য আমরা ডিটেলসগুলো ভালো দেখাতে পারতেছি না। প্রত্যেকটা প্যাড একদম ফ্রেশ। হ্যাঁ, প্রত্যেকটা প্যাড ফ্রেশ, এবং যখন আপনারা ফিজিক্যালি এসে দেখবেন এইসব গাড়িগুলো আপনাদের 100% ভালো লাগবে। এবং দেখতে পাচ্ছেন আর্মরেস্টও কিন্তু আছে। এ হচ্ছে ইঞ্জিন 1500 সিসি, এটা তো আগেই বললাম। এফআই ইঞ্জিন এগুলোতে বলার তেমন কিছু নাই, এগুলো সবাই জানে। সো অনেকেরই পছন্দের একটা গাড়ি টয়োটা রাশ। সাধারণত শোরুমে এই গাড়িগুলো খুব একটা দেখা যায় না, মানে এগুলো খুব রিয়ার একটা গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি। সো আপনারা কীভাবে পাইলেন ভাই গাড়িটা বলেন? এগুলো তো সচরাচর পাওয়া যায় না, আমার অনেক কাস্টমার আছে এই গাড়ির। এই গাড়িগুলো খুব রেয়ার, কিন্তু খুব টাফ হয়, এগুলো পাওয়া যায় না। মানে পাওয়া যায় ঠিক, কিন্তু ফ্রেশ কন্ডিশন কম, ফ্রেশ পাওয়া গিয়েছে তাই নিয়ে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট আমি একটু বলে দিই, এটা হচ্ছে 1500 সিসি এসইউভি। তো এসইউভি সাধারণত আপনার মিনি সাইজ এসইউভি। হ্যাঁ, মিনি এসইউভি, তো সেগুলো হচ্ছে 2000 সিসি হয়, বছরের ট্যাক্সের পরিমাণ বেশি হয়ে থাকে। বাট এটা যেহেতু 1500 সিসি, এই জন্য এটার ট্যাক্সের পরিমাণটা সাধারণত আপনার এলিয়ান প্রিমিয়াম বা 110 যে পরিমাণ হয় ওরকমই হয়ে থাকে। সো এইটার ভাই কি কোনো বর্তমানে কি কন্ডিশন আছে বলেন? এইটার কন্ডিশন ভাই, টায়ার থেকে ধরে মানে ইঞ্জিন পর্যন্ত এসি সব কিছু কমপ্লিট আছে, আপনার কিচ্ছু করতে হবে, কিচ্ছু করতে হবে, শুধু নেবেন, নেম ট্রান্সফার করবেন, বাসায় চলে যাবেন, বাসায় চলে যাবেন। এইটার আসলে এর আগে আমার অনেক ভিডিওতে ফুল ডিটেলস দেখাইছি, বাট এখানে যেহেতু কনজাস্টেড ওইভাবে আমি দেখাতে পারবো না। বাট একবার ফ্রেশ আছে, আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন পছন্দ হবে ইনশাআল্লাহ। সো এটার প্রাইসটা কত যাচ্ছেন ভাই? এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,00,000 টাকা। 11,00,000, আর গাড়িটাতে কিছু ফিচার্স পেয়ে যাবেন ওগুলো তো বলা। আর এটার মডেল এরটা কত? এটা 2006 এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 8-এর রেজিস্ট্রেশন। গাড়িতে বাম্পার পর্যন্ত লাগানো আছে, বিগর বাম্পার, সবচেয়ে এক্সপেন্সিভ যেটা, এটা আপনার লাগাতে হবে না। আচ্ছা আচ্ছা, শুধু নেম ট্রান্সফার করবেন। আচ্ছা, আর এটার কি এলপিজি বা সিএনজি কোনো? এটা সিএনজি কনভার্টেড, 6 লিটার, 6 লিটার সিএনজি করা আছে, ঠিক আছে। গাড়িতে প্রজেকশন এইচআইডি হেডলাইট পাবেন। ও আচ্ছা, এটা কি স্টক প্রজেকশন? এটা স্টক। ও আচ্ছা আচ্ছা, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথেই, গাড়ির সাথেই আছে।
ঠিক আছে ইঞ্জিনটা একেবারে ফ্রেশ 1500 সিসি ইঞ্জিন এটা হচ্ছে ভিটেক টেকনোলজি আচ্ছা আচ্ছা আর চেসিসটাও একদম ফ্রেশ আপনি হেডলাইটটা একটু দেখিয়ে যেতে পারেন ভাই হেডলাইটের কন্ডিশনটা একদম ফ্রেশ ভালো একবারে সব স্টক বাংলাদেশ আসার পর কোনো কিছু এখানে চেঞ্জ করা হয়নি দেখেন হেডলাইটের যে নাট বা যা যা আছে একেবারে অরিজিনাল আছে এখনো এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে এক্সিও এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি যার মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশনটা 2019 গাড়িটা হাইব্রিড এক্স প্যাকেজের গাড়ি আর এটার মধ্যে 6টা এয়ারব্যাগ পেয়ে যাবেন 6টা নরমালি এক্সিওর মধ্যে 2টা এয়ারব্যাগ হয় আর এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন 6টা এয়ারব্যাগ আচ্ছা এটা লিমিটেড এজন্য কি 6টা হ্যাঁ লিমিটেড এডিশনের জন্য 6টা সফট টাচ এসি প্যানেল আচ্ছা আর গাড়িটা ইম্পোর্ট হয়েছিল 1,800,000 পয়েন্ট হচ্ছে অকশন পয়েন্টটা ছিল 4 এখন আছে 1,06,000 মাইলেজ মানে যেটা একবার অরিজিনাল মাইলেজ সেটাই আছে কোনো টিউনিং বা টেম্পারিং করা হয় টেম্পারিং করা হয় এটা 1,06,000 আছে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটার জন্য আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,480,000 টাকা 1,480,000 টাকা এখন তেলে চলতেছে একটু পরে হাইব্রিডে কনভার্ট হয়ে যাবে মানে ব্যাটারিতে কনভার্ট হয়ে গেলে তখন আবার আপনার সাউন্ডটা চলে যাবে কোন ইঞ্জিনের সাউন্ড হবে না তখন ব্যাটারিতে চলবে এখন তেলে আছে ইঞ্জিন হ্যাঁ হ্যাঁ তো ইঞ্জিনটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ নিট এন্ড ক্লিন এবং ভালো কন্ডিশনে আর এটা অনেক মাইলেজ দেয় কিন্তু আমি দুইবার চাঁদপুর গিয়েছিলাম এটা নিয়ে অ্যারাউন্ড 17 কিলোমিটার পার লিটারে মানে 17 সিটিতে দেয় আর যখন আমি হাইওয়েতে উঠলাম তখন 20 প্লাস মাইলেজ 20-22 এর মধ্যে আপনি অনেক মাইলেজ পাচ্ছেন অনেক আপনি আচ্ছা তো যে নিবেশে হবে ভাগ্যবান আর চেসিসটা যদি দেখে দেখেন মানে সিএনজি অথবা এলপিজি করতে হবে না হ্যাঁ 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 সাধারণত হাইব্রিডে তো করে না কেউ তারপরে হাইব্রিডও অনেকে করে ভাই এলপিজি করে করে না এলপিজি করে আচ্ছা এখন মানে ব্যাটারিতে চলে গেছে না যে এখন ব্যাটারি এখন ব্যাটারিতে চলে গেছে দেখেন কোনো সাউন্ড নাই গাড়িতে অথচ গাড়িটা কিন্তু স্টার্টে আছে ঠিক আছে এই গাড়ির হেডলাইট হচ্ছে প্রজেকশন আফটার মার্কেট এবং অ্যালোরিম গুলো হচ্ছে এগুলো আফটার মার্কেট ওগুলো আফটার মার্কেট লাগানো আছে খুব সুন্দর সুন্দর অ্যালোরিম ঠিক আছে এটি হচ্ছে প্রিমিয়ো এফ লিমিটেড প্যাকেজের একটি গাড়ি এটি রিকন্ডিশন বাংলাদেশে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি এর অকশন পয়েন্ট হচ্ছে 4 এবং মাইলেজটা 57 কিলোমিটার মানে আপনারা রিকন্ডিশন গাড়িও নিজেরা বিক্রি করেন না আচ্ছা আচ্ছা রিকন্ডিশন কম থাকে আর কি যখন পাই আর তো কেউ যদি চায় যে একটা অর্ডার দেওয়ার জন্য যে আনে ওটা আনতে পারবেন প্রি অর্ডার করে দিতে পারবে প্রি অর্ডার করে দিতে পারবে আর এটা হচ্ছে আইডল স্টপ অপশনটা আছে এফ লিমিটেড প্যাকেজ এটার প্রাইসটা কিরকম যাচ্ছে এটার প্রাইস হচ্ছে 26,50,000 টাকা 26 লোন ফ্যাসিলিটিও পাবে লোন মোবাইল ব্যাংক থেকে আচ্ছা আচ্ছা ওটা কত পার্সেন্ট দেওয়া যাবে পূবালী ব্যাংক থেকে নরমালি 50% বাংলাদেশ ব্যাংক থেকে ইয়া করে রিকমেন্ডেশন 50% একটু প্রাইসটা বাড়িয়ে দিলে 60% দেয়া যাবে ঠিক আছে আর গাড়িটা কিন্তু এফএল এইচআইডি এইচআইডি লাইট এটা স্টক গাড়ির সাথে আচ্ছা 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 আর অ্যালোরিম গুলো আমরা পরে লাগাইছি মানে মানাশ আসার পর লাগাইছি কারণ অনেক সময় ভালো অ্যালোরিম থাকে না তো সেই ক্ষেত্রে অ্যালোরিমটা কিন্তু খুব সুন্দর লাগিয়েছেন তারা জি ঠিক আছে প্রিমিয়ো এটা এফএল প্যাকেজ আচ্ছা প্রজেকশন এলইডি হেডল্যাম্প এটার মডেল হচ্ছে 2016 এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে 2018 যার কারণে 34 সিরিয়াল পেয়েছে মিরপুর বিআরটিএন নাম্বার আচ্ছা এটাকে নিউ শেপ বলে নিউ শেপ রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার্ট আইডল স্টপ অপশন আচ্ছা সো এটা কি সিএনজি করা আছে না 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 এটা অনলি অকটেন ড্রিভেন আচ্ছা এর প্রাইস কনভার্ট করা হয়নি এটার প্রাইস চার্জ হচ্ছে 27,70,000 টাকা 27,70,000 টাকা ঠিক আছে গ্যারেন্টার হচ্ছে 1500 সিসি টু হুইল ড্রাইভ আর গাড়িটার অথেন্টিক মাইলেজ হচ্ছে 36,000 কিলোমিটার মানে বর্তমানে 36,000 কিলোমিটার চলছে এটা কি একদম টেম্পারিং একদম অথেন্টিক জাপান বাংলাদেশ মিলিয়ে মিলে কোনো টেম্পারিং করা হয় নাই আর চেসিসটা একদম ক্লিন যেহেতু দুই বছর একটা গাড়ির আর কি হয় কি হয় আচ্ছা 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 হচ্ছে প্রিমিয়ার এফ লিমিটেড এফ লিমিটেড মানে হচ্ছে বেজ ইন্টেরিয়র অপটিক্যাল মিটার আচ্ছা আর এসি সিস্টেমটা অটোমেটিক থাকবে এটা হচ্ছে এফ লিমিটেডে থাকে এর মডেলটা হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশনটা 2006 মানে ব্র্যান্ড নিউ থাকতে থাকতে আমাদের দেশে এটা ইম্পোর্ট করা হয়েছিল ফার্স্ট টাইম ইউজারের কাছ থেকে কিনা এখন পর্যন্ত মাইলেজটা আছে হচ্ছে 74,000 কিলোমিটার সেটা হচ্ছে একবারে অরিজিনাল টেম্পারেচার একদম অরিজিনাল মাইলেজ আচ্ছা সো এটা কি কোনো সিএনজি করা আছে এটা সিএনজি 60 লিটার কনভার্ট 60 লিটার কনভার্ট আর প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে কিছু চেঞ্জ করা হয়নি আচ্ছা এটার প্রাইসটা কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,80,000 টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হয়ে যাবে ঠিক আছে ইঞ্জিনটা ইঞ্জিন একদম ফ্রেশ কোনো কাজ করাতে হবে না আপনাদের আর চেসিসও একদম ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে নোয়া এক্স লিমিটেড যার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ বেজ ইন্টেরিয়র নোয়া পাওয়াটা কিন্তু খুব টাফ হ্যাঁ একটু টাফ আপনি 100টার মধ্যে 95টায় পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক অথবা গ্রে বাট বেজ পাবেন মাত্র 5-6টা আচ্ছা তো এটা হচ্ছে 5-6টার মধ্যে একটি এটা এটা অপটিক্যাল মিটার আর হচ্ছে এই হেডলাইটটা গ্রিন সিলেকশন গাড়ির এটা মানে কি গ্রিন সিলেকশন মানে গ্রিন সিলেকশন মানে হচ্ছে হেডলাইটটা একটা গ্রিনিশ ভাব আছে এবং এটা এইচআইডি অরিজিনাল আচ্ছা বুঝতে পারছি স্টক গাড়ির সাথে আর এটাতে তো তেমন কোনো কাজ নেই না 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 এটাতে কোনো কাজ নেই এটা এলপিজি কনভার্টেড আর ইঞ্জিন অবশ্যই ভালো ইঞ্জিন যদি ভালো না হতো সেই ক্ষেত্রে এলপিজিটা সাপোর্ট করতো না সাপোর্ট ও আচ্ছা আচ্ছা ভালো ইঞ্জিন হলে এলপিজি সাপোর্ট মানে 70
70% মিনিমাম, যদি 70% একটা ইঞ্জিনের আয়ু না থাকে সেই ক্ষেত্রে আপনার এলপিজি সাপোর্ট করবে না, এলপিজিটা জানতাম না ভালো করে। এলপিজি কনভার্ট করা, এটার মডেল ইয়ারটা হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন 2007। আর এর প্রাইসটা কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,80,000 টাকা। 10,80,000 টাকা। আর গাড়িটা পিছনে পাবেন টিন্টেড গ্লাস, প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল। আর গাড়ির অ্যালুরিম এবং টায়ার খুব সুন্দর, টায়ার কন্ডিশন এক্সট্রিমলি ভালো। আর অ্যালুরিমটা দেখিয়ে দেই একবার, এগুলো আর নেয়ার পর এক দুই বছর অনার্স আপনার চালাতে পারবেন। শুধু বাম্পার লাগাবে, নেম ট্রান্সফার করবে আর বাসে চলে যাবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এলপিজি কিট। আচ্ছা, আর ইঞ্জিনটা আর চেসিসটা একদমই ফ্রেশ। আচ্ছা, এলপিজিটা ভাই কত লিটারের? এটা এলপিজি 60 লিটার, 60 লিটার সিএনজি সিলিন্ডারে এলপিজি কনভার্ট করেছে, জাস্ট কিটের মাধ্যমে। কিটের মাধ্যমে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যে গাড়িটি দেখাবো, এটি হচ্ছে হিউন্ডাই সোনাটা, যার মডেল হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন 2012। এটা ব্র্যান্ড নিউ পারচেজ। আচ্ছা, জিরো মাইলেজে আমাদের দেশে রেজিস্ট্রেশন করা, এখন পর্যন্ত এটার অথেন্টিক মাইলেজ আছে 28,000 কিলোমিটার। মাত্র 28,000? জি। গাড়িটাতে আমরা পেয়ে যাব প্রজেকশন এইচআইডি হেডল্যাম্প। আচ্ছা, এবং 17-inch অ্যালুরিম, যেটা স্টক হিউন্ডাই কোম্পানির সাথেই এটা দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এটার মধ্যে পেয়ে যাবো আমরা প্যানোরামিক সানরুফ এবং গাড়িটা কি স্টার্ট, আর সিট মেমোরি আছে গাড়িটাতে, পাওয়ার সিট। এটা সিসি তো 2000 না? 2000 সিসির গাড়ি এটা। আচ্ছা আচ্ছা, তো আমরা ভিতরে ইন্টারিয়রটা দেখাই। ভিতরের ইন্টারিয়র কিন্তু খুবই মারাত্মক, এটা কিন্তু প্রিমিয়াম লেদার সিট, একবারে প্রিমিয়াম লেদার সিট। আর যেহেতু আন্ডারগ্রাউন্ড এবং শোরুমের ভিতরে একটু অন্ধকার, তো অ্যাকচুয়ালি যে এটার যে অরিজিনাল ফুটেজ ওটা হয়তো আপনারা দেখতে পারবেন না। পিছনে যে প্যাসেঞ্জারগুলি বসবে তারা রিয়ার এসি ভেন্টের মাধ্যমে মোটামুটি আরাম পাবে। এটা রিয়ার এসি ভেন্টের রিয়ার এসি ভেন্ট আছে, যেটা অনেক গাড়িতেই থাকে না, বিশেষ করে হোন্ডাতে থাকে, এলএনপি মতে থাকে না, তো সেক্ষেত্রে পিছনে মানুষগুলো একটু কম এসি পায়। গাড়িটা অনলি অকটেন ড্রিভেন, এটা হচ্ছে লাক্সারি কাস্টমারদের জন্য। এটা আমাদের মানে কন্ডিশন খুবই ভালো, গাড়িতে কোনো কাজ নেই, আর পেপারস আপডেট আছে। এটার জন্য আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা। 18,50,000 টাকা? তো অনেক শোরুম আমি এটা দেখেছি 20 লক্ষ প্লাস দাম চায়, বাট আপনারা মোটামুটি রিজনেবল। গাড়িটার কালার কিন্তু পার্ল হোয়াইট কালার। আচ্ছা হ্যাঁ, পার্ল হোয়াইট কালার, ঠিক আছে। যখন একটা লাক্সারি গাড়ির মধ্যে প্রথম যে পরিচয়টা, এটা হচ্ছে আপনার বনেটের এই কোণায় সাসপেনশন থাকবে, মানে হ্যান্ডেল না, সাসপেনশন, মানে কোনো কিছু ধরতে হবে না, গাড়ি উঠে যাবে, ডাইরেক্টলি উঠে যাবে। আচ্ছা, আর গাড়িটা হচ্ছে 16 valve। হ্যাঁ, এটা 2000 সিসির ইঞ্জিন। আচ্ছা, আর চেসিস একদম ক্লিন, কোনো হাতুড়ি বাড়িটারি নাই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গাড়ি। আচ্ছা আচ্ছা, আমাদের এইখানে সবসময় 12-13টা গাড়ির স্টক থাকে অ্যাভেলেবেল, আর আমাদের পার্কিংয়েও আরও 8-10টা থাকে, মানে নর্মালি সবসময় 20-22টা গাড়ি আমাদের অ্যাভেলেবেল থাকে, আপনারা আসলে দেখতে পারবেন। আর আমাদের স্টকটা কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে। ধরেন আপনি এসে গাড়িটা নিয়ে গেলেন, ওটা তো আমাদের স্টক আউট, কিন্তু আমাদের স্টকে গাড়ি থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আজকে হয়তো বা আজকে যে কয়টা ভিডিওতে দেখলেন এগুলো থাকবে না, কিন্তু গাড়ি থাকবে, গাড়ি থাকবে আর কি। আপনাদের এই রেঞ্জের ভিতরে থাকবে, এই রেঞ্জের মধ্যে সবসময়। আমাদের টার্গেটটাই হচ্ছে মানে মধ্যবিত্তদের, এটা টার্গেটটা, কারণ মধ্যবিত্তরে হচ্ছে বেশি ক্লায়েন্ট আর কি। আমাদের মানে হাই রেঞ্জের গাড়ি অত নেওয়া হয় না, সব হচ্ছে লো রেঞ্জের, লো রেঞ্জের ভিতরে। আর আমাদের খাজা অটো সেন্টারটা হচ্ছে 1989 থেকে আমার বাবার এটা স্টার্টিং, তো স্টার্টিং থেকে ভাই আমার বাবার থেকে এখন আমি এটা দেখি। তো এত বছর যেহেতু হয়ে গেছে আমাদের জার্নিটা, আশা করি ভাই এতদিনও কোনো ব্যাড রেকর্ড নাই, ইনশাল্লাহ সামনেও হবে না, রেভলিউশনের সাথেই আছে, রেভলিউশনের সাথেই থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, যে কটা দেখাতে পারলাম 12-13টা আরও আছে, নেক্সট টাইম আরও বেশি করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।